এটা তখনকার কথা যখন আমি ক্লাস টেনে পড়ি একদিন আমি স্কুল থেকে বাড়ি আসছিলাম বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি এমন সময় পেছন থেকে এক অজানা লোক আমায় এসে বলে যে আমি তোমার বাড়ি সব্বাইকে চিনি তুমি আমার সাইকেলে বসে যাও আমি তোমায় বাড়ি পৌঁছে দেবো যেহেতু আমি বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম তাই আমি লোকটাকে মানা করে দিই কিন্তু লোকটা আমায় বারবার বলতে থাকে আর আমার বাড়ির বাড়ির রাস্তায় যেতে একটা বড়ো শ্মশান পড়ে আমি ভূতকে খুব ভয় পাই আর রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা আমার বাড়ির দিকে আর একটা সুনশান মানে ওদিকে কোনো বাড়িঘর কিছু নেই তাই আমি লোকটার সাইকেলের পেছনে বসে যাই কিছু দূর যাওয়ার পরে লোকটা আমার বাড়ির দিকে না গিয়ে শুনশান রাস্তার দিকে যেতে থাকে তো আমি বলি যে এদিকে তো আমার বাড়ি নয় এদিকে যাচ্ছ কেন তখন লোকটা বলে আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে কিন্তু সাইকেলটা সে থামায় না আগের থেকে আরও স্পিডে চালাতে শুরু করে তখন আমি সাইকেলের পেছনে যে লক থাকে সেটা আমি লাগিয়ে দিই আর আমি সাইকেল থেকে নেমে বাড়ির দিকে ছুটতে শুরু করি বাড়িতে গিয়ে আমি আমার বাড়ির লোককে বলি আর তারপর আমার ভাইকে নিয়ে আমি ওই লোকটাকে খুঁজতে আসি তো খানিকক্ষণ পরে দেখি ও শুনশান একটা জায়গায় ও সাইকেল নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে আর আমাদেরকে দেখে ও তারপর পালিয়ে যায় তখনকার সময়ে এই সব ব্যাপারে মা বাবারা এত সচেতন ছিল না যে বাচ্চাদেরকে এই ব্যাপারে জাগরুক ওই দিন আমার সঙ্গে খারাপ কিছু ঘটতে পারত কিন্তু এখনকার বিশেষ করে বাচ্চাদেরকে অবশ্যই শেখানো উচিত যে অচেনার লোককে কখনো বিশ্বাস করা